সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। আপনাদের সাথে আছি শোভন আরেফ। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও। বুকের রক্ত দিয়ে যেহেতু নিজের ভাষার প্রতিষ্ঠা করেছি, সেহেতু ভাষার মর্যাদা রক্ষায় আমাদেরই তো এগিয়ে আসতে হবে। মাতৃভাষার মর্যাদায় জাতিগতভাবে আমাদের যে অবদান, পুরো বিশ্ব তা স্বীকৃতি দিয়েছে। সেখানে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ বাঙালি সহ বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর যে মাতৃভাষা, সেসবের মর্যাদা কতটা দেয়া হয় বা দিতে পারি আমরা। ভাষার মাস ফেব্রুয়ারির শুরুর দিন ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মাতৃভাষার মর্যাদা নিয়ে আলোচনা। আজ আমাদের অতিথি হিসেবে আছেন সিলেট থেকে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা বা একুডোর প্রধান নির্বাহী লক্ষ্মী কান্ত সিংহ এবং খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, আপনার কাছে যাব নিশ্চয়ই, তবে তার আগে লক্ষ্মীকান্ত সিংহ সিলেট থেকে যোগ দিয়েছেন, তার সাথে কথা বলে আসতে চাই। লক্ষ্মীকান্ত সিংহ, আমাদের দেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী যারা আছেন, বহুদিন ধরেই তাদের একটি দাবি ছিল নিজস্ব ভাষায়, মাতৃভাষায় যেন অন্তত পাঠ্যপুস্তক রচনা হয়। কয়েকটি ভাষায় সেটি হয়েছেও। 2016-17 সাল থেকে চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাও, গারো জনগোষ্ঠী, আপনি যে জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, সেই ভাষায়, মণিপুরী ভাষায় পাঠ্যপুস্তক বা লেখাপড়ার চর্চার সুযোগ কতটা আছে, এই প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আজকের প্রথমত এই ভাষার মাসের সকল শহীদ, আজকের আমাদের এই ভাষার মাসের প্রথম দিনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই বিষয়ে কিছু বলতে চাই। আমি একজন নিজের নৃতাত্ত্বিক মণিপুরী জনগোষ্ঠীর একজন লোক, সেই হিসাবে আমরাও চাই যে আমাদের বাংলাদেশের যে বাংলা ভাষার তাকে যে অর্জনের জন্য যে আমাদের রক্ত দিয়েছে, এই দেশে আমাদের প্রতিটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষাও যেন সেইভাবে মর্যাদা দেওয়া হয়। তো সেটা অত্যন্ত আনন্দের বিষয় যে বিগত 2016 সালে বাংলাদেশ সরকার দেশের 5টি জনগোষ্ঠীর প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শুরু করে এবং শিক্ষা প্রদান করা হয়, এবং এই বছর এই বছর আবার শুধুমাত্র প্রথম শ্রেণীর সেই 5টি ভাষায়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের সিলেটের কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষাই এখন পর্যন্ত এর অন্তর্ভুক্ত করা হয় নাই, এবং বিশেষ করে আমি বলবো যে আমাদের মণিপুরী সিলেট অঞ্চলের খুবই ঐতিহ্যবাহী একটি জনগোষ্ঠী। আমরা চাই যে এই মণিপুরী জনগোষ্ঠীর ভাষাটাও যেন এই পাঠ্যপুস্তকে অতি দ্রুতভাবে প্রণয়ন করে সেটা যাতে পাঠদানের ব্যবস্থা করা হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। লক্ষ্মীকান্ত সিংহ, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আবারও নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসব। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ আছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলতে চাই। আমরা শুনছিলাম যে মণিপুরী জাতিগোষ্ঠীর ভাষায়, নিজস্ব ভাষায় কোনো পাঠ্যপুস্তক নেই কিংবা চর্চার কোনো সুযোগ নেই। এটি আমরা বাঙালি হিসেবে, আমরা যারা বাংলা ভাষার মর্যাদার জন্য বুকের রক্ত দিয়েছি তাদের জন্য কতখানি সুখকর বিষয়টি আবার একই সাথে একটু প্রশ্ন করতে চাই যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের যে দাবি যে আন্দোলন কিংবা যে বিষয়টি দীর্ঘদিন ধরে চলে আসছে সেটি বা কতখানি সম্ভব হয়েছে কিংবা তার যৌক্তিকতাটাই বা কতখানি আছে সব মিলে যদি সংক্ষেপে জানাতেন আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি প্রথমে দেব সেটা হচ্ছে যে জীবনের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের যে ইচ্ছে আমাদের মধ্যে ছিল বা বাংলাদেশ সৃষ্টির পেছনে যে ইতিহাসটি কাজ করেছে এই বিষয়টি আমরা কতখানি সফল হয়েছে এই বিষয়টি নিয়ে প্রথম আমি কথা বলবো যদি সত্যিকার অর্থে বলতে হয় তাহলে এটা স্বীকার করতে হবে যে স্বাধীনতার পরে প্রায় ৬ দশক অতিক্রম করেছে কিন্তু এই সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের যে মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে যে রাষ্ট্রভাষা বাংলা সেটাকে জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে পারিনি এর পেছনে অনেকগুলো ব্যাপার কাজ করেছে এর মধ্যে সবচেয়ে প্রথমে যে ব্যাপারটি আমার মনে হয় সেটি হচ্ছে বাংলা ভাষা ব্যবহারে এক ধরনের অনীহা কাজ করছে সেটা সরকারি পর্যায়ে অফিস আদালতে শিক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যেও এই ব্যাপারটি আছে এর পাশাপাশি আরো কতগুলো ব্যাপার আছে যেমন একটি ঘটনা আমার মনে আছে ১৯৭৮ সালে সম্ভবত এটা যে কোর্ট আদালতের রায় বাংলা ভাষায় লিখতে হবে এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং সেই জারি করা প্রজ্ঞাপনটি ছিল কিন্তু ইংরেজিতে বাংলা ভাষায় নয় তারপরে আরো অনেক ব্যাপার ঘটেছে এমনি করে সারা বছর ধরে সরকারি দপ্তরগুলিতে যতখানি বাংলা চর্চা হয় তার চেয়ে অনেক বেশি ইংরেজি চর্চা হয়ে থাকে এটি একটি কারণ অনীহার কথা আমি আগেই বললাম এরপরে বলা হয় যে কারিগরি শিক্ষা যেগুলো চিকিৎসা প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে বাংলা ভাষায় শিক্ষা প্রদান করা বা শিক্ষা গ্রহণ করা কষ্টসাধ্য এটা অনেকে বলে থাকেন কিন্তু ইতিহাসের দিকে চোখ ফেরালে আমরা দেখি যে কলকাতা যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে ১৮৩৫ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে কলকাতা মেডিকেল কলেজে শিক্ষার মাধ্যম কিন্তু ছিল বাংলা ভাষা সেখানে ইংরেজিতে শিক্ষা দেওয়া হতো না তখন যদি এটা সম্ভবপর হয়ে থাকে তাহলে এখন কেন হবে না এটা ঠিক আমার বোধগম্য নয় এর সাথে আরও একটা ব্যাপার আছে যেটা আমার মনে হয় যে বিভিন্ন প্রাইভেট রেডিও চ্যানেলগুলো আছে যেখানে বাংলা ইংরেজি মিলিয়ে এক ধরনের অদ্ভুত বাংলা তৈরি হচ্ছে সেটা প্রচারিত হচ্ছে এবং তথাকথিত অভিজাত শ্রেণীর মধ্যে তার চর্চা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম তার দ্বারা প্রভাবিত হচ্ছে এর ফলে আমার মনে হয় যে বাংলা ভাষার যে প্রচার শুদ্ধ বাংলার প্রচারের যে ব্যাপারটি এটি অনেকখানি বিঘ্নিত হচ্ছে এইসব বিভিন্ন কারণের জন্যে আমরা আজও পর্যন্ত কিন্তু বাংলাকে কেবলমাত্র ফেব্রুয়ারির মাসের মধ্যে সীমাবদ্ধ রাখছি বলে আমার মনে হয় যে ফেব্রুয়ারির মাস এলেই আজকে যেমন আমি কথা বলছি বাংলা নিয়ে কথা বলছি কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে আবার আমরা সেই জায়গাটাতেই চলে যাচ্ছি অথবা সাধারণ রঞ্জন ঘোষ আপনি যথার্থই বলেছেন কিন্তু আমরা চেষ্টা করি গণমাধ্যমেও শুধু ফেব্রুয়ারি মাস না সারা বছর জুড়েই বাংলা ভাষা কিংবা এই স্বাধীনতার চেতনার বিষয়টিকে জাগরুক রেখে আলোচনা চালিয়ে যার আমরা একটি বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে ফিরে এসে আপনার সাথে এই বিষয় নিয়ে এবং বাংলা ভাষার আধিপত্য অন্য জাতিগোষ্ঠীর ভাষার উপরে রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও আলোচনা হবে নিশ্চয়ই সাথে থাকবেন লক্ষ্মীকান্ত সিংহকে সাথে পাবো এবং ফিরছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকেও নিশ্চয়ই পাচ্ছি স্বাগত রাখবেন মানচিত্রে আমরা অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমরা কথা বলছি মাতৃভাষার মর্যাদা এই বিষয়টি নিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আজ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যুক্ত আছেন সিলেট থেকে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা একজোর প্রধান নির্বাহী লক্ষ্মীকান্ত সিংহ এবং খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষের সাথে আমরা কথা বলছিলাম বাংলা ভাষার সর্বস্তরে প্রচলন এই বিষয়টি নিয়ে আমরা আসবো নিশ্চয়ই তার সাথে কথা বলতে চলে যেতে চাই সিলেটে লক্ষ্মীকান্ত সিংহ রয়েছেন বলছিলেন যে কয়েকটি আদিবাসী জাতিগোষ্ঠীর ভাষায় প্রাথমিক এবং প্রাক প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তক রচনা হলো সবগুলো হয়নি সেই ঘাটতিটা রয়ে গেছে নিশ্চয়ই আমরা আশাবাদী হতে চাই সেই বিষয়গুলোর দিকে নজর পড়বে তবে আপনার কাছে জানতে চাই যে অনেক ভাষায় চর্চার অভাবে কিন্তু হারিয়ে যেতে বসেছে নিজস্ব অক্ষর নেই এরকমও বেশ কিছু ভাষা আছে এই ভাষাগুলোকে ধরে রাখা কিংবা সেই ভাষাগুলো সংরক্ষণ কিংবা চর্চা সেই জায়গাটিতে কাজ করতে আসলে কাকে এগিয়ে আসতে হবে সেই ভাষাভাষী জাতিগোষ্ঠীকে নাকি সেই সাথে সরকারের সহযোগিতাও এখানে প্রয়োজন সব মিলিয়ে আসলে এখানে প্রধান পদক্ষেপটি নেবে কারা ধন্যবাদ আমি এই বিষয়ে যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা সেটা হচ্ছে যে বর্তমানে সরকার কিন্তু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো সরকারিভাবে শুরু করতে পারে আবার এর পাশাপাশি সংশ্লিষ্ট যে জনগোষ্ঠী আমি যদি সরকার যদি চাই যে মণিপুরি ভাষার উপরে প্রাথমিক যে পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ করার জন্য যে আমার সংস্থা ইতোমধ্যে কিন্তু মণিপুরি ভাষার উপরে পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শুরু করেছে এবং বিগত 2015 সাল থেকে আমরা এখানে 3টি মণিপুরি ভাষার শিক্ষা কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করে আমরা কাজ করেছি সরকার যদি চায় সেই ক্ষেত্রে আমরা সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে পারবো এই টেকনিক্যাল বিষয়গুলো দিয়ে মানে কৌশলগত দিকগুলো আমরা সরকারকে আমরা সহযোগিতা করতে আমরা প্রস্তুত আর বিশেষ করে আমি যেটা বলবো যে মণিপুর যে কয়টা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব হরফ বা বর্ণমালা আছে তার মধ্যে মণিপুরি অন্যতম একটা জনগোষ্ঠী যাদের নিজস্ব বর্ণমালা রয়েছে আমার মনে হয় যে যাদের বর্ণমালা রয়েছে তাদের এই সমস্ত জনগোষ্ঠীর মধ্য থেকে আগে শুরু করলে পরে আমার মনে হয় যে আমরা হয়তো একটা অভিজ্ঞতা অর্জন করতে করতে পরবর্তীতে আমরা অন্যগুলোর কাজগুলো অন্য জাতিগোষ্ঠী যে সমস্ত জনগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা নেই সেগুলো আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে তাই সংশ্লিষ্ট জনগোষ্ঠী যদি চায় যে বাংলা হরফেই তাদের সেটা চালু করবে সেই ক্ষেত্রে বাংলা দিয়ে অথবা রোমান হরফে কেউ চালু করতে চায় বিশেষ করে আমি যদি বলি যে সিলেটের খাসি জনগোষ্ঠী তাদের খাসি ভাষা লেখার ক্ষেত্রে তারা কিন্তু রোমান হরফেই ব্যবহার করে থাকে এই হচ্ছে মোটামুটি আমরা লক্ষ্মীকান্ত সিংহ আমরা বুঝতে পেরেছি মানে এই বিষয়টি কিভাবে সমাধানের দিকে যেতে পারে সেদিকে আপনি এটি নির্দেশনা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য খুলনাতে আছেন অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ তার কাছে যেতে চাই আমরা বাঙালি যারা বাংলা ভাষা কি কোথাও কোথাও আধিপত্য বিস্তার করে চলছে এই বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ভাষার উপরে মানে কিংবা সংখ্যাগরিষ্ঠের ভাষার মতো আচরণ করছে কিনা মানে বাঙালি হিসেবে আমাদের এই জায়গাটিতে আসলে কি করবার রয়েছে আমি আমার আগের আলোচনার ব্যাপারে আপনি বলেছিলেন যে টেলিভিশন চ্যানেলগুলো চমৎকারভাবে সারা বছর ধরেই এই ভাষা সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকে এবং আমি ভাষা প্রচলনের অন্তরায়ের ব্যাপারে কিন্তু টেলিভিশন সেন্টারের কথা বলিনি আমি বলেছিলাম কয়েকটি প্রাইভেট বেতার কেন্দ্র যেখানে বিকৃত উচ্চারণে বাংলার কথা বলা হয় যাই হোক আপনি যে ব্যাপারটি নিয়ে এখন আমাকে জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে একটি কথা মনে রাখতে হবে পৃথিবীতে কোনো ভাষাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয় একটি ভাষার উপরে আরেকটি ভাষার প্রভাব চিরকাল থেকেছে আমাদের যে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে বারবার এখানে বিভিন্ন আর্থ সামাজিক রাজনৈতিক কারণে এক একটি ভাষার অগ্রযাত্রা ব্যাহত হয় ঠিকই কিন্তু সেই সাথে সেই ভাষাতে কিন্তু আবার স্বয়ংসম্পূর্ণতা লাভ করে যেমন বাংলা ভাষা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে এখানে সেই তুর্কি ভাষা থেকে শুরু করে ফার্সি ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা ফরাসি ভাষা সব ভাষারই একটা মিশ্রণ আছে পৃথিবীর সব ভাষাতে এই ব্যাপারটা থাকে এবং আরেকটি ব্যাপার মনে রাখার দরকার সেটা হচ্ছে যে যখন একটি বড় জাতিসত্তা থাকে তার পাশে যখন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো থাকে তখন স্বাভাবিকভাবেই তাদের যে আঞ্চলিক ভাষা বা উপভাষা তার উপরে ওই বৃহত্তর ভাষার একটা প্রভাব গিয়ে স্বাভাবিকভাবেই পড়ে সেই ক্ষেত্রে দেখা যায় এই ব্যাপারটিকে আমি নিজে মনে করি এটা আধিপত্যের কোনো ব্যাপার নয় এটা একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া ভাষার যে পার্শ্ববর্তী যে ভাষা থাকে তার উপর সে একটি প্রভাব বিস্তার করে। চিরকালই এটা হয়েছে। যেমন আমাদের দেশে যখন তুর্কিরা শাসন করেছে, ফার্সি ভাষা আমাদের মধ্যে ঢুকে পড়েছে। ইংরেজরা যখন শাসন করেছে তখন ইংরেজি ভাষা ঢুকে পড়েছে। এমনকি আর্যরা আরও প্রাচীনকালে যখন এসছে তখন অসংখ্য তৎসম শব্দ এমনভাবে ঢুকেছে বাংলার মধ্যে যে আমরা তাকে বাদ দিয়ে বাংলা ভাষা এখন চিন্তাও করতে পারি না। মানে অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, আপনি বলছেন যে এটি প্রবহমান একটি বিষয়, ভাষার এই পরিবর্তন এবং উন্নয়ন সাধনটি চলতে থাকবে। আজকে আমাদের সময়ের অভাবে হয়তো আলোচনা করা গেল না, নিশ্চয়ই পরবর্তী কোনো সময় বিস্তারিত আলোচনা হবে। আজকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।